ফুড আপেক্ষিত আলোচিত ফুড ব্লগার ফাবিয়া হাসান মনীষা ও তার প্রথম স্বামী সম্প্রতি আরজে কিবরিয়া শোতে নিজেদের ব্যক্তিজীবনের কথা বলেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলকালাম অবস্থা। অনেকে অনুষ্ঠানের হোস্ট আরজে কিবরিয়াকে দোষারোপ করছে ফুড আপির পক্ষ নিয়ে অনুষ্ঠানে কথা বলায়, যদিও আরজে কিবরিয়া ও ফুড আপির ভক্তরা এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। আরজে কিবরিয়া সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত এক মুখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে রেডিও জকি তথা আরজে হিসেবে কর্মজীবন শুরু করেন। কিবরিয়া টানা 17 বছর ধরে রেডিওতে কাজ করে যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে। শুরুর দিকে 2006 সালে তিনি রেডিও টুডেতে কথা বন্ধু এপিসোডে কাজ শুরু করেন। এরপর একে একে জীবনের গল্প, সিক্রেটস, হ্যালো 8920, যাহা বলিব সত্য বলিব, লস্ট অ্যান্ড ফাউন্ড সহ বেশ কয়েকটি জীবনধর্মী অনুষ্ঠানে তিনি উপস্থাপনা করেছেন। কিবরিয়ার শুদ্ধ ও সাবলীল বাচনভঙ্গি আর চমৎকার উপস্থাপনার কারণে খুব অল্প সময়ে প্রতিটি অনুষ্ঠানেই শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে। অথচ কিবরিয়ার ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার, কিন্তু হয়ে গেলেন আরজে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ডিবেটিংয়ের সাথে যুক্ত ছিলেন। সে সময় দেশে প্রথমবারের মতো রেডিও টুডে চালু হয়। সেখানেই রুটি রুজির জন্যই কাজ শুরু করে দেন আরজে কিবরিয়া। তবে তার রেডিওতে থিতু হওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কাজ করতে করতে একরকম রেডিওর প্রেমে পড়ে যান। এরপর দেখতে দেখতে তিনি রেডিওতে 17 বছর আর টেলিভিশনে 11 বছর পার করে ফেলেছেন। বর্তমানে তিনি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড নামে নিজের একটি প্রতিষ্ঠান গড়েছেন। এখান থেকে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করেন তিনি। 2020 সালের ফেব্রুয়ারিতে করোনা মহামারীর সময় এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক স্টার্টআপ স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি 3টি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে। এর মধ্যে অনুপ্রেরণামূলক গল্প ছড়িয়ে দেওয়ার জন্য আলাদা একটি প্রজেক্ট করা হয়। নীলক্ষেত কিংবা আশপাশের বইয়ের দোকান থেকে আমরা 100 জন সফল ব্যক্তির জীবনী কিনে পড়ি নিজেরা সফল হতে, অথচ সে মানুষগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু আমাদের আশপাশে সমাজে অসংখ্য ব্যক্তি রয়েছেন যারা খুবই সংগ্রাম করে বেড়ে উঠেছেন, যাদেরকে আমরা চিনি না, তাদের গল্প পড়ি না। সেই গল্পগুলো জানাতে কিবরিয়া চালু করেছেন ব্র্যান্ডিং বাংলাদেশ। আরজে কিবরিয়ার অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন নিখোঁজ থাকা মানুষ তার পরিবারের কাছে ফিরতে পেরেছে। কিবরিয়ার মাথায় হারিয়ে যাওয়া মানুষকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চিন্তা আসে অনেকটা কাকতালীয় ভাবে। জীবনের গল্প নামে একটি অনুষ্ঠান করতেন রেডিওতে, ঢাকা FM অনুষ্ঠানটা হতো। সেখানে একদিন তাসলিমা নামের এক ভদ্র মহিলা আরজে কিবরিয়ার কাছে এসেছিলেন। তিনি তার জীবনের গল্প বলতে চান। এরপর সেই গল্প অডিও ও ভিডিও করে আরজে কিবরিয়া তার ফেসবুক পেজে আপলোড করে। ক্যাপশন দেন, দেখেন তো ভদ্র মহিলাকে চেনা যায় কিনা, কোনো এক নায়িকার সঙ্গে তার চেহারার খুব মিল ছিল, আমাদের খুব পরিচিত একজন নায়িকা। মানুষজন নায়িকা মনে করেই ভিডিওটা দেখে এবং 2 ঘন্টার মধ্যে সেই মহিলার পরিবারের সন্ধান পাওয়া যায়। আরজে কিবরিয়া সহ পুরো টিমের কাছে সেটা খুবই অবিশ্বাস্য ছিল। এরপর কিবরিয়া বেশ কিছু মেইল পান এবং নিয়মিত এ ধরনের কাজ করতে থাকেন। এ থেকেই জন্ম হয় লস্ট অ্যান্ড ফাউন্ডের। লস্ট অ্যান্ড ফাউন্ড মূলত আরজে কিবরিয়া পেজেই হতো। যেহেতু ঢাকা FM অনুষ্ঠান থেকে এই কনসেপ্টটা পাওয়া, তাই কিবরিয়া চেষ্টা করেছেন ঢাকা FM কেও রাখার জন্য। এটি নিয়ে আরজে কিবরিয়া এবং ঢাকা FM প্রায় 30টিরও বেশি এপিসোড সফলভাবে সম্পন্ন করেছে। বলতে গেলে 31টি পরিবার হারা সন্তানকে তারা পরিবারে ফিরিয়ে দিয়েছেন। তবে শতাধিক পরিবারের হাসি কান্না, ভালোবাসা এবং দোষ ত্রুটি বিচ্ছুতি নিয়ে কাজ করা আরজে কিবরিয়া নিজেও পড়েছিলেন সাংসারিক সংকটে। আরজে কিবরিয়া ও স্ত্রী রাফিয়া লোরার দ্বন্দ্ব থেকে থানায় জিডি ও পাল্টাপাল্টি অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত করেছিল 2023 সালের শুরুর দিকে। তবে সব সামলে এগিয়ে গেছেন আরজে কিবরিয়া, দিয়ে যাচ্ছেন দর্শকদের কোয়ালিটি টাইম।